কথা হচ্ছে কি, আমরা তো অনেকদিন পরে ঢাকা থেকে আসলাম, তো আসলে আপনাদের গ্রামটা অনেক অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, আমাদের গ্রাম ভালো। এই যে কালীজিরা ধান খেত, এই যে ফাইজন ধান খেত, কত সুন্দর। হ্যাঁ দোস্ত, আসলে আমাদের গ্রামটা অনেক সুন্দর। হ্যাঁ দেখতে হবে না কার গ্রামটা। আচ্ছা দোস্ত, ওই যে ওই দিন মেয়েটার সাথে কথা বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, মেয়েটার নাম্বারটা একটু আমার দাও তো। আর দোস্ত নাম্বারটা কি করবে, নাম্বার একটা কাজ আছে তো। আচ্ছা ঠিক আছে, তোর নাম্বার দিতে আসবো। আপনি ভালো আছেন?
হ্যাঁ ভালো। আমি তো আপনাকে চিনতে পারি না, আপনি কে? আমাকে চিনতে পারেন নাই? ওই যে ওই দিন খেজুর তলায় ইব্রাহিম ভাইয়ের সাথে ছিলাম, আপনি ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলছিলেন, আমি ওই ছেলেটা আর কি। ও আপনি কেন ফোন দিয়েছেন? না মানে আমি চাচ্ছিলাম কি আপনার সাথে একটু কথা বলতে আর কি। আপনি যদি কথা বলতে চান তাহলে আমাদের বাড়িতে আসেন। না আমি চাচ্ছিলাম কি আপনার সাথে একটু বাইরে কথা বলার জন্য আর কি, যদি সুযোগ দিতেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকালবেলা খেজুর তলায় থাকেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বিকেলে খেজুর তলায় থাকবো। আসলে সত্যি কথা বলতে কি আমি আপনাদের এই গ্রামে আসছি, আসল উদ্দেশ্য হচ্ছে আমি বিয়ে করব। আমি ভাবলাম গ্রামের একটি সুন্দর একটি মেয়ে বিয়ে করব, সেজন্য আমি আমার বন্ধুর বাড়িতে আসছি একটি সুন্দর মেয়ে, গ্রামে একটা গ্রামের মেয়ে দেখার জন্য। তবে তোমাকে দেখে আমার অনেক ভালো লাগছে, যদি তুমি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। আচ্ছা ভাইয়া, আমি তো অনেক গরিব ঘরের সন্তান, আপনি আমাকে বিয়ে করবেন? আসলে একটা জিনিস কি জানো, প্রেম প্রীতি ভালোবাসা গরিব বড় লোক দেখে হয় না, শুধু একটা সুন্দর একটা মনের প্রয়োজন। আমি তোমাকে বিয়ে করতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের বাড়িতে আসেন, এসে আমার বাবার সাথে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে বিকেলে তোমাদের বাড়িতে আসবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ভালো আছেন? আসেন এসে বসেন। মা রুমি? জি বাবা।
ভিক্ষুকের মেয়েকে ভালোবাসলাম যার বাবা নাকি ভিক্ষা। মা রুমি, জি বাবা, মেহমানদের কি খাবার দিছ? না বাবা, উনি তো চলে গেছে। উনি চলে গেছে? জি। কেন মা? উনি আসছিল আমাকে বিয়ে করার জন্য। হ্যাঁ, তো ভালোবাসা, আমি বলছি আমাদের বাড়িতে আসেন, আমার বাবার সাথে কথা বলেন। এখন আমার বাবা বিক্ষুব দেখা উনি চলে গেছে। ভিক্ষুকের মেয়ে দেখা চলে গেছে, এত স্বাভাবিক। মারে, তুই কি জানস না, জানস না তুই তেলে আর জলে কোনোদিন একসাথে মিশে না। আরে আমরা তো গরিব, আমরা তো ভিখারি, ও কি বড় লোকের ছেলে হইয়া আমি করি নাই, উনি আমাকে বলছে। বলতে ভিক্ষুকের মেরে শেষ পর্যন্ত ভালোবাসলাম। ভালোবাসা কোনোদিন ধনী গরিব দেখে হয়? তোর তো অনেক আছে, তুই আর কি চাস? তুই তো সুন্দর একটা মেয়ে চাইছে, ওর মাঝে কি নাই? তুই আজকে অনেক বড় লোকের একটা মেয়ে বিয়ে করবি, সে তো শুধু মেয়েই তো, আর আর কি আছে? সে তো সুন্দরী থাকবে। তুই একটা বড় লোকের মেয়ে বিয়ে করবি, সে তো সুন্দরী থাকবে। ও এই মেয়েটা কার চেয়ে কম? এই মেয়েটা কার থেকে কম আছে বল? আমি বুঝতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি এখন বুঝতে পারছি যে আসলে ভালোবাসার মধ্যে ধনী গরিব দেখে হয় না, ভালোবাসতে শুধু একটু মনের প্রয়োজন। আমি তোমাকে কি করতে পারি?